উত্তরবঙ্গের বৃহত্তম কালী পুজো বলতে আইহো বুলবুল চণ্ডীর পুজো বোঝায়। আইহো অঞ্চল সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী পুজো কমিটির উদ্যোগে আজ হয়ে গেল খুঁটি পূজার মধ্যে দিয়ে মূর্তি তৈরির কাজ এবং পূজার শুভ সূচনা। পুরোহিত দিয়ে ঢাক বাজিয়ে পুরনো রীতি মেনে পুজো করে পূজার মধ্যে দিয়ে প্রতিমা তৈরি ও পুজোর প্রস্তুতি শুরু হলো। এবছর 49 বছরে পদার্পণ করেছে এই মূর্তির উচ্চতা প্রায় 35 হাত। এই পুজোতে ভক্তদের ভিড় হয় জেলা সহ বিভিন্ন জেলা ও রাজ্যের বিভিন্ন এলাকা থেকে। এই মায়ের মূর্তি রাখা হয় 15 দিন। মায়ের পুজো ঘিরে চলে মেলা। আমাদের আজকে আইও সর্বজনীন কালী পুজো, যেটা বাজারের বড় কালী, হবিপুর ব্লকের সবচাইতে ঐতিহ্যবাহী দুটো কালী পুজো, একটা হচ্ছে বুলবুল চণ্ডী, একটা হচ্ছে আইও এবং মানিকোড়া। এই তিনটা পূজা সবচাইতে নাম করা। আমাদের এইখানে বুলবুল চণ্ডীর পরে এটার স্থান। হ্যাঁ, এটা 1975 সালে এটা আমাদের স্থাপন হয়েছিল এবং সেটা এই মন্দিরে হতো না, সামনে অঙ্গসভা দোকান যেটা আছে ওইখানে হতো। এবং এর উদ্যোক্তা ছিল পঞ্চানন নাগ, স্বর্গীয় সুধাংশু মিশ্র, এবং সবচাইতে বেশি উদ্যোগী ছিল রতন দাস, স্বর্গীয় রতন দাস। পর এই কালী ছিল, কালো কালী ছিল, পরে ওটা শ্যামা কালীতে পরিণত হয় এবং এইখানে ধুমধাম সহকারে এটা চলছে। আজকে আমাদের এই শ্যামা মায়ের পূজা উদ্বোধন আমাদের দেবীর এবং খুঁটি পূজা আমরা এই 10 জনকে ডেকে এটা উদ্বোধন করা হলো আজকে। মালদহ থেকে দেবাশিস পাল রিপোর্ট, আনন্দ বার্তা।